দাদা দাদা ওইদিকে ছবিটা ভালো আসছে না, এবছর তুলনামূলক আমের মুকুল খুব কম, অতিরিক্ত ঠান্ডার কারণে না কী কারণে সেটা বুঝতে পারছি না, কিন্তু লক্ষণ ভোগ বাদে আদার সামগুলোর মুকুলে সেই রকম গ্রোথ নাই, মুকুল নাই এবং মুকুলের মধ্যে গ্রোথও নাই। আর এবছর এখন আর মুকুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ লাস্ট একটু বলা যেতে পারে যে পাতা মুকুল বেরোতে পারে, লাস্ট মুকুলের যেগুলো পাতা মুকুল হয়ে যেতে পারে, কিন্তু চান্স খুব নাই, খুব বাজে অবস্থা মানে এবছর। হ্যাঁ অবশ্যই, কারণ দিন দিন যা খরচা বাড়ছে, যা স্প্রের খরচা, আগে নর্মালিভাবে স্প্রে হতো নর্মাল স্প্রে পা দেওয়া মেশিনে, এখন ট্যাঙ্কারে স্প্রে করতে হয়, ট্যাঙ্কারে স্প্রে করতে গেলে ট্যাঙ্কের খরচা এবং তাতে পেস্টিসাইডের এবং ইনসেকটিসাইড যতগুলো আছে তার ফাঙ্গিসাইড টোটালটাই খরচা বেশি, এবং এবছর থেকে মানে ফাঙ্গিসাইডের খরচাটা সব থেকে বেশি হয়, তো তাতে তো অটোমেটিক খরচা যখন বাড়ছে আর গ্রো যখন ফলন যখন হবে না অটোমেটিক তো খরচা প্রচুর হবে, তাতে তো লস তো একটা রান হবেই। এই ব্যবসা দিন দিন মনে হচ্ছে ছেড়ে দেওয়ার পরিস্থিতিতে, কারণ বাগানের দাম বাড়ছে, এখন তো সবগুলো বাগান মালিক তো কেউ আর বাগান মালিক তো নিজে চাষ করছে না, বাগান মালিক তো লিজে দিচ্ছে, এবং লিজে যারা নিচ্ছে বা প্রকৃত চাষি তারা তো এত টাকা খরচ করার পর তো লাভ যখন আসবেন অটোমেটিক বাগানের পরিচর্যা কমিয়ে দেবে, বাগানও ক্ষতি হয়ে যাবে, অটোমেটিক বাগানের ব্যবসা ছেড়ে দেবে এটা। আপনার নাম? আমার নাম সুমন ঘোষ। হ্যাঁ, আমের ক্ষেত্রে যেহেতু আমাদের মালদা জেলাতে এই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক এই সময়টায় জলদি জাতের আমের মুকুলগুলো সচরাচর চলে আসে, এখনও পর্যন্ত মালদা জেলার যে আবহাওয়া সেই আবহাওয়া কিন্তু কমফোর্টেবল আছে, কোনো প্রতিকূলতা সিচুয়েশান এখনও তৈরি হয়নি। এখন চাষি বন্ধুগণ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে যতটা সম্ভব ধুয়ে মুছে সাফ করে নিতে হবে, অর্থাৎ গাছের পাতাতে যে ধুলো বালি বা বিভিন্ন ধরনের মাকড় লেগেছিলো সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে, এবং গাছের গোড়াতে খুঁড়ে আমরা যে একটু নরম ঝুরঝুরে মাটিটা তৈরি করি সেটা করে ফেলতে হবে, এবং সঙ্গে কিছু জৈব সার এবং জল দেওয়ার দিতে হবে। এটা দিলে কি হয়, একদিকে যেমন পাতাটা পরিষ্কার হয়ে গেল, ক্লোরোফিল মানে যেটা ফটোসিনথেসিস হয় অর্থাৎ গাছের রান্নাঘর যাকে বলি, সেইটা যদি আমার সারফেস এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সূর্যের আলো পাওয়া মাত্র সেটা সেখানে কিন্তু ফটোসিনথেসিস পর্যাপ্ত পরিমাণে তৈরি হবে, এবং মুকুল যখন আসবে আর ধরুন হয়তো 7 দিন বা 10 দিন পরে যখন মুকুলগুলো বেরোতে শুরু করে দেবে, তখন যদি একটু এর উপদ্রব হয় ম্যাঙ্গো হপারের, তখন আমাদের কিছু ইনসেকটিসাইড আমাদের প্রয়োগ করতে হবে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।